হ্যালো, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে কি মশা কি মশা, দাঁড়ানো যাচ্ছে না। এখন বাজে হচ্ছে পরে 7:30, সরি 7:30। তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানো তো, তার মধ্যে এই বর্ষা তো লেগেই আছে বৃষ্টির মধ্যে। কালকে একটু স্পাইট খেয়েছিলাম, তারপর থেকেই শুরু হয়েছে আমার এই জায়গাটা ব্যথা। কান মান দিয়ে পুরো ধরে আছে, সারা রাত ঘুমাতে পারিনি। যদিও যেটুকু ঘুমিয়েছি, যখনই মানে জেগে যাচ্ছি তখনই মানে আমি থুতু গিলতে পারছি না। এই সকালবেলা ঘুম থেকে উঠে খুব গরম হয়ে যাচ্ছে, কড়াই গরম হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে মানে ব্রাশ ট্রাশ করার পর আমি মানে মুখ কুলুকুচু করতে পারছি না, মুখ ফ্রেশ হতে পারছি না। আমি না আগে আমি এটা শেখাতে, কাল রাতেই হাজব্যান্ড বলছিল একটু গরমের জল দিয়ে গার্গেল কর। আমার গার্গেল করতে পারি না, আমার মনে যেন ভেতর থেকে বমি চলে আসে। উফ, দাঁড়ানো যাচ্ছে না গো, সকালবেলা মশা না, এত আরাম লাগছে না। বড় মধ্যে কান টান দিয়ে সকলে চেপে ধরে আছে, খুব ব্যথা করছে। বাসন মাজতে পারি না, বাসন মাজি আর মানে কি বলবো, এরকম ভাবে নাচ করি, এরকম ভাবে নাচ করি জানো, এত মশা রান্না করে। আরে বাবারে, তুই কিনতে পারছিস না, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে। আর বৃষ্টি ভালো লাগছে না, ছাতা প্রত্যেকটা দিন সকালবেলায় বৃষ্টি, সারাটা দিন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে। এক সেকেন্ড, মেয়ের এখন ডালিয়া বসাবো, স্কুল আছে, কালকে যায়নি, আজকে তো যাবেই। ঠিক আছে চলো, আমি একটু শেখে নিয়ে তারপরে আবার আসছি। তোমাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে দাঁড়াও চলো। মানুষের ভয়ে, মানুষের জন্য এই জবা গাছটার ডালটা থাকে বাইরে, ঠিক আছে, এরকম থাকে। ফুল চুরি হয়ে যায় বলে যেহেতু কতগুলো কুড়ি এসছে, এর জন্য গাছটাকে ডালটা ভেতরে নিয়ে নিই যাতে নিতে না পারে, ঠিক আছে। আর এই গাছটা কুড়ি হয়েছে, এই গাছটাও রাতে ভেতরে নিয়ে এসেছি, আজকেই ফুটে যাবে ফুলগুলো। এগুলো হচ্ছে মানুষের ভয়ে, ঠিক আছে। ফুলটা কত সুন্দর বলো তো, দেখো কতগুলো কুড়ি এসছে। আর কুকুরের ভয়ে আমি এই দেখো এইটা রাখি বাইরে, সেটা রাতের বেলায় ঘরে নিয়ে রাখি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখছি দেখো, কুকুরগুলো এসেছিলো এটা নিতে কিন্তু পারিনি নিতে, সেটা দেখো। ও দেখো কামড়িয়েছে, কামড়িয়ে দু তিনটে এরকম সুতো বের করেছে, ঠিক আছে। তারপর এই দেখো দেখতে পাচ্ছ এরকম ঝুলছে, নিতে পারিনি, যেহেতু ঘরের ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম নিতে পারিনি। তোমরাই বলো আমি কি করব। হ্যাঁ, হাসি পায় আবার রাগও ধরে, এইসব এইসব কীর্তিকলাপ দেখে হাসিও পেয়ে যায় আবার মাথাটা গরমও হয়ে যায়। কুকুরগুলো আমার সাথে লুকোচুরি খেলা খেলছে আমার সাথে। তুই কত করবি, তুই কত কিনবি, তুই যত কিনবি ততই আমরা মুখে নিয়ে চলে যাবো। এই দুদিন রাগ ধরতো, এই দুটো যে চুরি করে নিয়ে গেছে মুখে নিয়ে চলে গেছিলো রাগ ধরতো, কিন্তু এটাতে আর রাগ ধরছে না, এটাতে হাসি পাচ্ছে আমার। চলো এবার তো রান্না বসাতে হবে, একটু কমেছে। হ্যালো হ্যালো, এখন বাজে হচ্ছে 10:30। মেয়েকে স্কুল পাঠানোর পর বিছানা টিছানা গোছালাম, এই যে বিছানা টিছানা গোছানোর পর এবার যাবো রান্নাঘরে। কিন্তু একটু মাথা গরম আছে আমার, মাথাটা একটু গরম, কেন বলো তো, মাথাটা এর জন্য গরম হয়ে গেছে। আমার হাজব্যান্ড কালকে রাতে চিকেন নিয়ে এসছে, ওকে, কালকে রাতে চিকেন নিয়ে এসছে। কালকে রাতে চিকেন টিকেন ধুয়ে টুয়ে, আমাদের ফ্রিজটা তো ডিপ ফ্রিজে তো ঢাকনাটা বন্ধ হয় না, ভেঙে গেছে তোমরা জানো, কিন্তু ডিপ ফ্রিজের এমন একটা বাজে অবস্থা, ওর ভেতরে না আমি একটা সুতো পর্যন্ত ঢোকাতে পারবো। তোমাদের সাথে শেয়ার করি যে কী অবস্থা, তারপর তোমাদের ঘটনাটা বলছি। তো এই যে হচ্ছে আমাদের এটা ফ্রিজ, ঠিক আছে, আর এইটা এটা হচ্ছে আমাদের ডিপ ফ্রিজ। তো এর ভেতরে কালকে চিকেনটা আমি কী করে ঢোকাবো বলো, ভাবছিলাম দিলে প্লাস্টিক শুদ্ধই একদম ঠেসে ঠুসে ঢুকিয়ে দিই, কিন্তু সেটাও আমার ঢুকলো না। তো এখন এই পরিস্থিতি আছে ডিপ ফ্রিজটার। তারপর কী করেছি, টাইট কন্টেনারের মধ্যে ঢুকিয়ে সামনে বাড়ি জেঠিমার বাড়িতে রেখে এসেছি ডিপ ফ্রিজে। তো সকালবেলা জেঠিমা তো একটু ঘুম থেকে দেরি করে ওঠে, দেরি মানে খুবই দেরি, এখন বাজে হচ্ছে 10:30, এখনও ওঠেনি, ঠিক আছে। এখন জেঠিমার ভরসায় যদি আমি থাকতাম তাহলে তো আমার রান্না বান্না তো হবে না,
অনেক দেরি হয়ে যাবে। জেঠিমার ছেলে আবার সকালে দোকানে যায়, তখন 7:30-7:45 এরকম নাগাদ যায়। তো ও মানে আমি এই জন্য বারবার তোমাদের বলছিলাম না, এক সেকেন্ড আসছি, ওই দেখতে গেছিলাম যে বাবান বেরোচ্ছে নাকি। তো বাবান যখনই বেরিয়েছে, বাবান বলছে বাবান তুমি একটু দাঁড়াও, তোমাদের ফ্রিজে চিকেনটা আছে আমি একটু নিয়ে নিই। আর চিকেন তো আমার হাজব্যান্ডকে আমি আনতে বলেছিলাম কাল রাতে, যে ঠিক আছে চিকেন নিয়ে আসো, কদিন ধরে ডাল ডাল খাচ্ছি ভাল লাগছে না। তো চিকেন তো আনিয়েছি, কিন্তু আমার তো মনেই ছিল না যে আমার মিক্সিটা খারাপ, কি করি বলো আমি এখন। না জেঠিমার বাড়িতে যেতে পারছি, জেঠিমা ঘুমাচ্ছে, কি করব এখন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হচ্ছে এই দেখো, এর মধ্যে চপারের মধ্যে করে চপ করেছি, একদম পেস্ট করার মতো করে নিয়েছি। কিন্তু আদা রসুনটা কি করবো বলো তো, এই দেখো কত বাসন আছে, আমার ভালো লাগছে না মাজতে ছাতা। এই দেখো চিকেনটা দই হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর একটু তেল দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি, এটা থাক। আর হচ্ছে এই যে আদা রসুন সব কেটে রেখেছি, এ সাইড আলু, আলুও ভাজা হয়ে গেছে, আদা রসুনটা পেস্ট করাই হচ্ছে মুশকিল। আর এখানে দেখো বেগুন আলু দিয়ে কলমি শাক ভাজা করেছি, রাতেই শাকটা বেছে রেখেছিলাম। আর এই যে সলিড চিকেনগুলো রেখে দিয়েছি। মিক্সিটা খারাপ না, এর জন্য সবার হচ্ছে নানা রকমের বায়না শুরু হয়েছে, এটা খেতে ইচ্ছা করছে, ওটা খেতে ইচ্ছা করছে। হাজব্যান্ড বলছে সলিড চিকেনগুলো রেখে দাও, রাতে রাতে পকোড়া খাবো। আমি যে পকোড়া খাবে, ওটা তো মিক্সিতে পেস্ট করলে ভালো হবে। বলছে মিক্সিতে পেস্ট করতে হবে না, ছোটো ছোটো টুকরো টুকরো করে রেখে দিও, আমি ভাজবো রাতে। আমি ঠিক আছে টুকরো করে রেখে দেবো, কিন্তু এখন আদা রসুনটা বাটবো তো একবারে বেশি করে বেটে রাখবো, রাতে চিকেন পকোড়ার জন্য একটু রেখে দেবো, কিন্তু বাটাটাই মুশকিল, কি করি আমি এখন বলো তো। এই বাটার চিন্তায় চিন্তায় অনেকটা দেরি হয়ে গেল আমার, কিছু করার নেই, করতে তো হবে, একটা তো ব্যবস্থা করতে হবে। চলো আমার শিল নোড়াটাই বের করি, শিল নোড়াই বের করি চলো। এখন ধুয়ে নিয়ে আসি ভালো করে, অনেক দিন ইউজ হয় না, প্রায় কয়েক বছর হয়ে গেল। ঠিক আছে এটা ভালো করে ধুয়ে নিয়ে আসি। তো দেখো শিলনোড়াটা বেশ ভালো মতো একদম কস বাইট দিয়ে ডোলে ডোলে ধুয়েছি, এবার আদা রসুনটা বেটে নেবো, এখানটাই বাটবো, কারণ রান্নাঘরে ধরো কোথায় রাখবো ওই জন্য বুঝতে পারছি না, সব তো এলোঝোলো হয়ে আছে। আর নিজের শিলনোড়াটাই বের করে নিলাম, কারণ দেখো একদিনের তো ব্যাপার না, কবে মিক্সার মেশিন কিনবো তার উপর ডিপেন্ড করছে, কারণ আমার তো মশলা করতেই হবে, প্রতিদিনই করতে হবে কম বেশি। তো বের করে নিলাম, যতদিন না মিক্সার মেশিন কেনা হচ্ছে ততদিন তো ওটা ইউজ হবে। এর জন্যই কথাই আছে না যে কাউকে কোনো সময় অবহেলা করতে নেই, তোমরাই বলো অবহেলা করতে নেই। শুধু আজকে আমার মিক্সিটা খারাপ হয়েছে বলেই কিন্তু আমার শিলনোড়ার কথাটা মনে পড়েছে, তাহলে আজ কত বছর ধরে আমার মেয়ে হওয়ার আগের থেকে আমার মিক্সার প্রায় ন বছর হতে চললো এই মিক্সার মেশিনটা, এই ফার্স্ট টাইম খারাপ হলো, আজ পর্যন্ত কোনোদিন ডাক্তার দেখায়নি মিক্সার মেশিনটা জানো তো। কিন্তু কী করবো, আজ খারাপ হলো বলেই কিন্তু আমার শিলনোড়ার কথাটা মনে পড়লো, যদি খারাপ না হতো ওটা শিলনোড়া পড়ে আছে ওর মতো পড়েই থাকতো, হয়তো কোনোদিন ফেলেই দিতাম ইউজ হয় না বলে, কিন্তু আজ তো ওরকম প্রয়োজন পড়েই গেল আমার। শুধু শিলনোড়া বলে কথা না, প্রত্যেকটা মানুষেরই উচিত যে সবাইকে একটু ভ্যালু দিয়ে চলার, কারণ কে কখন কি রূপ ধারণ করে, কার কখন কাকে প্রয়োজন পড়ে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না, তাই না বলো। এই যে আজকে তোমরা আমাকে এত অবহেলা করছো, আমার ভিডিওগুলো দেখছো না, একদিন আমি অবশ্যই ভাইরাল হবো, সেদিন দেখো আমাকে তোমাদের প্রয়োজন পড়বেই, তখন কিন্তু আমি তোমাদের অবশ্যই হেল্প করবো, অবশ্যই আমাকে সবসময় পাশে পাবে, সেটা বড় কথা না, সেটা জাস্ট মজা করলাম আমি। তো এটাই যে সবসময় কোনো সময় কাউকে অবহেলা করতে নেই, সবাইকে সম্মান দিয়ে চলতে হয়। আজকে আমি সেটা ভালো মতো বুঝতে পারলাম যে ওকে এতদিন অবহেলা করেছি বলেই কিন্তু ওর কথা মনেই ছিল না যে এটা আমার ঘরে আছে, এটা কোনোদিন ইউজ হতে পারে, আমার দরকারে লাগতে পারে, তাই না বলো। কিন্তু না, ও তো আমার দরকারে লেগে গেল বলো, কিন্তু আজ আমার এত বড় বিপদ এত বড় সমস্যার মধ্যে কিন্তু একমাত্র ওই আমার কাজে লাগলো, আর কিন্তু কেউ লাগেনি কাজে, না মিক্সার মেশিন আমি ঠিক করেছি, ঠিক করতে দিয়েছি, ওটাই কিন্তু কাজে লাগলো, তাই না। তো যাই হোক, একটা মানুষেরই সব কিছু যে কোনো জিনিসকে সম্মান দেওয়া উচিত, তার ভ্যালুটা বজায় রাখা দরকার, যে না আজ একে অবহেলা করছি কালের প্রয়োজন পড়তেই পারে। আজকে তো আমি বেশ ভালো মতো বুঝতে পেরেছি যে এর কতটা দাম আমার লাইফে, বিশেষ করে আজকের দিনে। ঠিক আছে, তো চলো অনেক জ্ঞান দিয়েছি, অনেক বছর পর শিলনোড়ায় বাটবো, চলো।
এক্সপিরিয়েন্সটা তোমার সাথে শেয়ার করি। আমার ইউটিউব জানিয়ে আমি কোনোদিন শিলনোড়ায় বেড়ে তোমার সাথে ভিডিও করিনি। পোষকে যাচ্ছে, পোষকে স্লিপ কাটছে, যাস না। আগে যখন মিক্সি ছিল না তখন এটা এটাতে অনেক ধার কমে গেছে জানো তো, ধার কমে গেছে, ইউজ হয় না তো, ধার দিতে হবে, এটা কোনদিন কাজে লাগবে সেটা তো ভাবিনি। তো দেখা যাক এটাকে কতদিন ইউজ করি। তো মাঝে মধ্যে মনে হতো যে একটু রাঁধুনি, ছোট ছোট জিনিস তো মিক্সিতে হয় না, বের করে ইউজ করবো। ওই যে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, কথা গানটা আছে না, আমি এখন ঠেলাই পড়েছি তো এর জন্য দেখো না, এখন ছোট ছোট বড় বড় সব মশলাই আমার এখন এটাই সঙ্গী। তবে যাই বলো, বাটা মশলা কিন্তু রান্নার টেস্টই আলাদা হয় তাই না বলো? আমরা তো সুখ, মানুষের সুখ কোথায় যাবে তাই না, মানুষের সুখের জন্য তো এগুলো। আগে তো এই শিলনোড়ায় আমরা সব রান্না করতাম, আজ কয়েক বছর আগেও তো আমিও করেছি, কিন্তু এখন মানুষের সুখ হয়ে গেছে, এখন তো মিক্সিও প্রয়োজন পড়ে না, সব কিছু পেস্ট প্যাকেট পাওয়া যায়, কিনে নিলে মিক্স করলে হয়ে যায়, এই জন্য মানুষের রোগ ভোগও একদম ধরে গেছে শরীরে। চলো বেটে নি, হ্যাঁ আমি যাচ্ছি, ফ্যান চালাবো, এতক্ষণ ফ্যান চালাই নি কারণ তোমার শব্দ পাবে, এর জন্য ফ্যানটা চালিয়ে বাড়বো নাহলে ভীষণ হাঁপ উঠছে। চলো অবশেষে আমার আদা রসুন পেস্ট হলো, লাস্টে একটু রসুন কম লাগছিলো বলে আর একটু দিয়েছি, সেটা খোসা ছাড়াতে পারিনি, এর জন্য এরকম হয়েছে, ঠিক আছে কোনো ব্যাপার না। আর এখানে পকোড়ার জন্য একটু রেখে দিলাম কালকের জন্য, দুর্ভাগ্যবশত জানো তো আমার লঙ্কার গুঁড়োটা নেই, বললাম তো দুর্ভাগ্যবশত লঙ্কার গুঁড়োটাও শেষ হয়ে গেছে, জিরের গুঁড়োও শেষ হয়ে গেছে, মানে এমনই কপাল আমার, কি কপাল ভালো। তাই এর মধ্যে তো কয়েকটু, এর মধ্যে তো অনেক কটা লঙ্কা একদম ঝিরিঝিরি করে একদম কি বলবো চপার হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে করবো ভাবছি, কাঁচা লঙ্কাগুলো একদম কুচি কুচি করে দিয়ে দেবো। আর কালারের জন্য এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝাল হলেই হলো তাই না বলো, লঙ্কার গুঁড়ো দিতে হবে তার কোনো ব্যাপার নেই, কাঁচা লঙ্কা দিয়েই করবো, কিন্তু বাটবো না, বাটলে হাত মাছ খুব জ্বলবে গো, এই জন্য আর বাটবো না। তো চলো মাংসটা বসিয়ে দিয়ে বাসনগুলো মাজবো, গান চলছিল এতক্ষণ, গানটা অফ করে তোমার সাথে কথা বলতে আসলো, তারপর আবার গান চালিয়ে কাজগুলো করবো। এদের কাল রাতে চুল বেঁধে শুনছি, এখনও চুল খুলিনি, তো চুলের অবস্থা ইস, টিকটিকি লেজও এর থেকে ভালো রে, ইস ছি ছি ছি, তাকিও না তাকিও। তো ফ্রেন্ডস দেখো চিকেনটা তো তোমরা দেখতেই পারলে, একটু থেতো করে নিলাম, তারপর গোলমরিচ, সয়া সস, ভিনিগার, আদা রসুন পেস্ট, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে গ্রেট করা ছিল, এই কী বলো পেস্ট করা ছিল, সেটাও দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দিই, সন্ধেবেলায় কর্নফ্লাওয়ার ডিম টিম দিয়ে মাখিয়ে এটা ভাজা হবে। কিন্তু কী বলো তো কথাই আছে না, মানুষের ভালো করতে নেই, ভালো করলেই সে খারাপ হয়ে যায়। হাজব্যান্ডকে ফোন করে বললাম যে চিকেনটা না আমি থেতো করে ম্যারিনেট করে রেখেছি, বলে তুমি কেন করতে গেলে এরকম, আমি তো গোটা গোটা খাবো, এর জন্য ভাবছিলাম এরকম ভালো লাগে না, আমি ভাবলাম অনেকটা হবে, ওটা তো তিন চার পিস ছিল, ওতে কি গোটা গোটা খাবে বলো তো। তাই বলছে না আমার এরকম হয়, ঠিক আছে আজকে করে ফেলেছি, তুমি আজকে খেয়ে না, অন্যদিন তুমি বেশি করে সলিড চিকেন মাংস নিয়ে আসবে, সেটা তুমি গোটা গোটা খাবে, তারপর এটা ফ্রিজে রাখবো। আর এদিকে দেখো বাসন হাফ মাজা হয়ে গেছে, আবার এটুকু বেরোলো, এটুকু এখন মাজবো। তো চিকেনটার কালারটা জাস্ট দেখো, ওয়াও 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 ওয়াও, দারুণ হয়েছে দারুণ, যদিও কাশ্মীরি রেড চিলির কামাল তবুও দারুণ হয়েছে। কিন্তু একটুও জল দিইনি, কেমন জল বেরিয়েছে দেখেছো, এটা কষানো হবে, এটা হতে থাক, এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো চলো একবারে সম্পূর্ণ কাজটা সেরে তারপর তোমাদের সামনে আসবে, আর আসবো না ঠিক আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:45, এই জাস্ট কিছুক্ষণ আগে মেয়েকে গানের ক্লাসে দিতে গেছিলাম, আর এখন হচ্ছে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটার কথা ভুলেই গেছিলাম, তো এটা বের করে রাখছি। কিন্তু হাজব্যান্ডের কোনো পাত্তা নেই, ও ভাজবে বলেছিল, কোনো পাত্তা নেই, আমি তো ভাজবো না, কালকে শনিবার দেখো না, ওকে আর রাতের তো চিকেন আছে, শুধু ভাত হবে। তো ফ্রেন্ডস চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটা তো সকালে আমি করেই রেখেছি, আমার হাজব্যান্ড বলেছিল, তোমাদের বললাম যে ও চিকেন পকোড়া ভাজবে, আমাকে কিছু করে রাখতে না, তারপরেও আমি ম্যারিনেট করে রেখেছি,
তারপর ফ্রিজ থেকে বের করলাম, ওকে ফোন করলাম, কি গো তুমি নাকি চিকেন পকোড়া করবে, আসো। বলে হ্যাঁ তুমি ভাজতে থাকো আমি আসছি। তাহলে লাস্ট ফিনিশিং কি দাঁড়ালো, আমাকেই করতে হলো, তাই তো? এগুলো জাস্ট কথা একবার দিয়ে দিয়েছি, আর ডিমটা এক্সট্রা করে বাটিতে ঢেলে নিলাম, কারণ এতটা ডিম দেব না, পুরো গোটা ডিমটা দিলে কি হবে বলো তো, বেশি ল্যাল ল্যাল হয়ে যাবে, বেশ মাখা মাখা হবে না। তো চলো এটা ম্যারিনেট করে মেয়েকে নিয়ে আসি, তারপর ভাজা স্টার্ট করি, ওকে? তেরে বিনা জিনা নেহি মরনা নেহি তেরে বিনা। তো রাতের ডিনার টিনার সব কমপ্লিট, ফ্রেশও হয়ে গেছি, আর চিকেন পকোড়া করার পর ভাত করলাম, শুধু চিকেনের ঝোল ছিল ওই দিয়ে ভাত খেয়ে নিলাম, আর ডিমের অমলেট, হাফ ডিম ছিল ওটা মেয়েকে অমলেট করে দিয়েছি, মেয়ের ডিমের অমলেট আলু আর চিকেনের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো এখন বাজে হচ্ছে 11:05, তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, কিন্তু রাতের বাসন, দুপুরের বাসন এক গাদা মেজেছি, তো আর রাতের ডিনারের পরে বাসন আর মাছতে ইচ্ছে করলো না, কালকে যেহেতু শনিবার মানে অনেক বাসন, সব কিছু ঝুড়ি টুড়ি সব কিছু মেজে রাখলাম, আর ভাল লাগছে না যে আরও মাঝি, মানে একটা আমারও তো একটা হাত বলো তো, ইচ্ছে করে কিছুক্ষণ পরপরই এক গাদা করে বাসন মাজতে, বিরক্ত লেগে যায়। ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, লাভ ইউ অল, bye, good night.